नमस्कार সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অক্টোবর মাসের রাশিফল। কি থাকবে অক্টোবর মাসে আপনাদের ভাগ্যে, কি থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্রে, কেমন থাকবে আপনাদের পারিবারিক জীবন, কেমন থাকবে আপনাদের দাম্পত্য জীবন, সব কিছু বিষয় নিয়ে একটি পূর্বাভাস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তবে তার আগে জেনে নেব অক্টোবর মাসে গ্রহগত সন্নিবেশ কি আছে এবং গ্রহের সঞ্চারী বা কি আছে। গ্রহগত সন্নিবেশ বলতে গেলে মেষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি এবং বকরী হয়ে সেখানে অবস্থান করছে রাহু, শুক্র অবস্থান করছে কর্কট রাশিতে, মঙ্গল বুধ এবং রবি এই তিনটি গ্রহ অবস্থান করছে কন্যা রাশিতে, কেতু অবস্থান করছে তুলা রাশিতে এবং শনি সে তার স্বক্ষেত্র কুম্ভ রাশিতে অবস্থান করছে বকরী অবস্থায়। চন্দ্রমা তার যাত্রা শুরু করছে অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে মেষ রাশির মধ্য দিয়ে। এবারে বলবো সঞ্চার। সঞ্চার কি করছে, শুক্র 2 তারিখেই কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করে যাচ্ছে, মঙ্গল 4 তারিখে প্রবেশ করছে তুলা রাশিতে, রবি 18 তারিখে প্রবেশ করছে তুলা রাশিতে এবং বুধ 19 তারিখে তুলা রাশিতে প্রবেশ করছে। এই হলো গ্রহগত সঞ্চার। এবারে বলবো আপনাদের রাশিগত ফলাফল। প্রথমেই বলবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ার সম্পর্কে। যদি আপনি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে বেশ শুভপ্রদ। আপনারা যদি পুলিশে চাকরি করেন, বিশেষত যদি আপনি পুলিশ বা কোর্ট বা কোনো রকম প্রশাসনিক ক্ষেত্র, মিলিটারি বা আর্মি, বর্ডার সিকিউরিটি ফোর্স প্রভৃতি ক্ষেত্রে চাকরি করেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ একটি জায়গা পাওয়া যাচ্ছে। কারণ আপনাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু ভীষণভাবে সন্তুষ্ট থাকবে এবং আপনাদেরকে তারা অবশ্যই বাহবা দেবে এবং আপনার নাম যশ অবশ্যই বৃদ্ধি পাবে। আপনাদের কোনো রকম ইনক্রিমেন্টের জায়গা পাওয়া যাচ্ছে, কোনো ভাতা আপনি পেতে পারেন এবং যদি আপনার শতভিষা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয় অবশ্যই আপনাদের ক্ষেত্রে নাম যশ এবং ইনক্রিমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে। এবং যদি আপনি ফায়ার সার্ভিসের সাথে যুক্ত থাকেন অর্থাৎ ফায়ার সার্ভিসে চাকরি করেন, এছাড়া যদি আপনি পাওয়ার গ্রিডে থাকেন অর্থাৎ পাওয়ার হাউস বা ইলেকট্রিসিটি বোর্ড, সেক্ষেত্রেও আপনাদের বেশ শুভপ্রদ একটি অবস্থান পাওয়া যাচ্ছে এবং তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু সেটা বেশ শুভপ্রদ। যদি আপনি প্রাইভেটে চাকরি করেন অর্থাৎ প্রাইভেট সেক্টরে যদি আপনার চাকরি হয়ে থাকে তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ জায়গা পাওয়া যাচ্ছে। বিশেষত যদি আপনি আইটি সেক্টরের সাথে যুক্ত থাকেন, যদি আপনি সেলসের কোনো কাজে যুক্ত থাকেন, সেলসের কাজে যুক্ত থাকলে আপনার কিন্তু টার্গেট ফুলফিল হয়ে যাবে এই মাসে। যদি আপনি প্রাইভেট স্কুল বা প্রাইভেট কলেজের সাথে কোনো রকম যুক্ত থাকেন, সেখানে চাকরি করেন, তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ শুভ অবস্থান পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে শতভিষা নক্ষত্র সবচেয়ে ভালো রেজাল্ট পাবে বাকি দুটো নক্ষত্রের থেকে। তারাও পাবে কিন্তু শতভিষা নক্ষত্র সবচেয়ে বেশি ফল পাবে। চলে আসবো আপনাদের প্রফেশনাল ক্ষেত্রে। যদি আপনি একজন প্রফেশনাল মানুষ হন তাহলে পরে কেমন থাকবে অক্টোবর মাস। আপনাদের প্রফেশনাল ক্ষেত্র কিন্তু বেশ শুভ জায়গায় পাওয়া যাচ্ছে অক্টোবর মাসে। বিশেষত যদি আপনি একজন রাজনীতিবিদ হন, রাজনীতিকে আপনার প্রফেশন হিসাবে করে নিয়েছেন, তাহলে পরে বেশ শুভপ্রদ। আপনাদের যথেষ্ট উত্থান মানুষের চোখে পড়বে এবং আপনারা কিন্তু আপনাদের প্রভাব প্রতিপত্তি যথেষ্ট বিস্তার করতে পারবেন এবং রাজনৈতিক ক্ষেত্রে যারা ঊর্ধ্ব স্থানে অবস্থান করছে অর্থাৎ উচ্চ ক্ষেত্রে তাদের নেক নজর কিন্তু আপনার উপর থাকবে এবং তাদের আশীর্বাদ আপনার লাভ হবে। যদি আপনি ভূমি রেজিস্ট্রিকে আপনার প্রফেশন হিসাবে নেন সেক্ষেত্রে বা আমিন হিসাবে আপনি আপনার প্রফেশনকে নেন সেক্ষেত্রেও কিন্তু আপনার যথেষ্ট শুভপ্রদ অবস্থান পাওয়া যাচ্ছে। যদি লকে আপনার প্রফেশন হিসাবে আপনি গ্রহণ করে থাকেন আইনকে, তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট একটি ভালো সময় এই সময়টা অক্টোবর মাসটা। এছাড়া যদি আপনি একজন ইউটিউবার হন, সোশ্যাল মিডিয়াতে নিজেকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন, তাহলে পরে অক্টোবর মাস থেকে আপনার টার্নিং পয়েন্ট শুরু হচ্ছে এবং 18 তারিখের পর থেকে জায়গাটা বেশ শুভপ্রদ। আপনারা চেষ্টা করুন, অবশ্যই আপনাদের সফলতার জায়গা তৈরি হবে। এছাড়া বিমা ক্ষেত্র বা বিমা কোম্পানির সাথে যুক্ত থেকে নিজের প্রফেশনকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান, যদি মিউচুয়াল ফান্ডের কোনো রকম ব্যবসা আপনি করেন বা সেই ক্ষেত্রে আপনি কোনো রকম অ্যাডভাইজার হন, তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ ভালো ফল পাওয়া যাচ্ছে প্রফেশনাল দিক থেকে। এবং সেক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র যথেষ্ট শুভ ফল তাদের জন্য অপেক্ষা করছে। আপনাদের প্রফেশনাল জগৎ শুভপ্রদ হবে।
চলে আসবো আপনাদের ব্যবসায়িক ক্ষেত্র, কেমন থাকবে আপনাদের ব্যবসা ক্ষেত্র। সপ্তম ভাবে অবস্থান করছে শুক্র, কিন্তু সপ্তম ভাবের মালিক সে আবার অষ্টম ভাবে অবস্থান করছে, কিন্তু নবম ভাবে চলে আসবে ঠিক 18 তারিখে। 18 তারিখে যখন সে নবম ভাবে চলে আসবে, 19 তারিখে চলে আসবে বুধ, যার ফলে কিন্তু আপনাদের ব্যবসায়িক ক্ষেত্র বেশ ভালো সম্প্রসারিত করবে। এবং আপনাদের যদি ইলেকট্রনিক্সের ব্যবসা থাকে, যদি আপনার কম্পিউটার যন্ত্রাংশের ব্যবসা থাকে, কসমেটিক্সের আপনার যদি পাইকারি বা রিটেল ব্যবসা থাকে, এছাড়া আপনার যদি পার্লার থাকে, সেটা জেন্টস পার্লার হতে পারে, লেডিস পার্লার হতে পারে, পর্যটন ব্যবসা যদি আপনার থাকে, হোটেল ব্যবসা, গাড়ি ব্যবসা এবং জুয়েলারি বা রত্ন ব্যবসার সাথে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে পরে কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ এবং 3টি নক্ষত্রই এই ক্ষেত্রে যথেষ্ট মুনাফা লাভ করতে পারবেন। পার্টনারশিপ ব্যবসা যদি আপনাদের থাকে, সেক্ষেত্রেও ভালো আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনাদের সম্পর্ককে। কিন্তু নতুন ব্যবসা যদি আপনি এই মুহূর্তে করতে চান, তাহলে পরে বলবো কিছুদিন অপেক্ষা করে যান, তারপরে সেটা করুন। কিন্তু অক্টোবর মাসেই কিন্তু ঝট করে কোনো নতুন ব্যবসা আপনি করতে যাবেন না, একটু সমস্যা দেখা দিতে পারে। শতভিষা নক্ষত্র, ধনিষ্ঠ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, 3টি নক্ষত্রের ক্ষেত্রেই ব্যবসায়িক দিক শুভপ্রদ। চলে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে, কেমন থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র। বেশ শুভপ্রদ অবস্থান রয়েছে আপনাদের শিক্ষাক্ষেত্রে। যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, তাদের বিশেষত ইঞ্জিনিয়ারিং ছাত্র, যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন, যারা অ্যানিমেশন বা VFX ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে, যারা সার্জারি নিয়ে পড়াশোনা করছেন, অর্থাৎ ডাক্তারি পাশ করে যাওয়ার পরে সার্জন হিসাবে স্বীকৃতি লাভের জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে, যারা ফার্মাসি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ জায়গা রয়েছে এবং আপনারা আপনাদের বিদ্যাক্ষেত্রে সফলতা অর্জন করতে 100% পারবেন। এবং যদি আপনি উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রেও আপনাদের সফলতা আসবে, কিন্তু আপনাদেরকে আর একটু পরিশ্রম করতে হবে এবং তার সাথে যেটা করতে হবে, মেডিটেশন করে কনসেন্ট্রেশন লেভেলকে আরও বাড়াতে হবে। যদি শতভিষা নক্ষত্র হয়, যদি ধনিষ্ঠ নক্ষত্র হয়, তাহলে পরে বিদ্যা উচ্চ বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ এবং আপনাদের কিন্তু বাইরে পড়তে যাওয়ার একটা সুযোগ আসবে এবং আপনারা যদি সেটি গ্রহণ করেন আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হবে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র, কেমন থাকবে কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসের আর্থিক ক্ষেত্র। বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে, যেটি আপনাদের ক্ষেত্রে বেশ শুভ একটি জায়গা, এবং বর্তমানে মঙ্গলও কিন্তু ঠিক সেখানেই একাদশ ভাবেই দৃষ্টি দিচ্ছে, যার ফলে আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের একটা জায়গা তৈরি হবে। এবং 4 তারিখের পর থেকে মঙ্গল যখন আপনার রাশিভাব বা লগ্নভাবের দ্বাদশে দৃষ্টি দেবে, সেই সময় কিন্তু আপনার আর্থিক যে ব্যয় সেটা কিন্তু ভীষণভাবে বাড়বে। যদি আপনি কাউকে নতুন ভূমি বা ভবন বা বাহন লাভের জন্য কাউকে অ্যাডভান্স দিতে চান, তাহলে পরে সেটি 4 তারিখের আগেই করুন। 4 তারিখের আগে করে দিলে ভালো, নাহলে 4 তারিখের পরে করলে পরে আপনার কাজটা আরও ডিলে হয়ে যাবে। অক্টোবর মাসের 4 তারিখের আগে এটা করবেন, তাহলে পরে শুভপ্রদ হবে। এছাড়া আর্থিক ক্ষেত্র বেশ ভালো থাকবে, আপনাদের নতুন গৃহ ভবন বাহন ইত্যাদি লাভের যোগ রয়েছে এবং কোনো প্রাপ্তি যোগ রয়েছে। আপনারা কোনো রকমভাবে যদি লটারি কাটেন, সেক্ষেত্রেও আপনাদের অর্থ আসতে পারে, তবে অযথা টাকা নষ্ট না করাই ভালো। লটারি কেটে নিজেই কষ্ট করে ইনকাম করাটাই আমার মনে হয় সবচেয়ে ভালো। যাদের শতভিষা নক্ষত্র আছে, যাদের পূর্বাভাদ্রপদ নক্ষত্র আছে, এই সকল ক্ষেত্রে আপনাদের আর্থিক জায়গা আরও বেশ ডেভেলপ করে যাবে। যদি আপনি কোনো রকমভাবে কোনো জায়গায় লগ্নি আগে করে থাকেন, সেই লগ্নির টাকাও কিন্তু আপনি ফেরত পাবেন। তবে খেয়াল রাখবেন, আপনার ক্ষেত্রে কিন্তু ব্যয়ের জায়গাও রয়েছে, সমঝে একটু চলতে হবে, সঠিক জায়গায় সঠিকভাবে ব্যয় করুন এবং সঞ্চয় কিন্তু আপনার কম বেশি হবে। চলে আসবো আপনাদের প্রেম, দাম্পত্য এবং পারিবারিক জীবন সম্পর্কে। প্রেম, দাম্পত্য এবং পারিবারিক জীবন শুভপ্রদ। প্রেমের ক্ষেত্রে বলা যায় বেশ ভালো এবং সেখানে নতুন সম্পর্ক তৈরি হবে। আপনার কথার যে ধরন বা আপনার কথার যে রোমান্টিক ব্যাপার, সেটা কিন্তু আপনার প্রেম সম্পর্ককে মজবুত করবে, দৃঢ় করবে এবং নতুন সম্পর্ক কিন্তু তৈরি হতে চলেছে। এবং পুরনো প্রেম যদি আপনার চলে গিয়ে থাকে, সেই প্রেমও কিন্তু ঠিক মুখের কাছে চলে আসবে, একদম মানে সেটা শুধু আপনার বলবার অপেক্ষা, এরকম একটা জায়গা কিন্তু তৈরি হবে। যদি আপনার শতভিষা নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়, তাহলে পরে কিন্তু এটা ভীষণভাবে কার্যকরী হবে। যারা এখনো বিবাহ করেননি, তাদের বিবাহের যোগ পাওয়া যাচ্ছে,
অবশ্যই আপনাদের কথাবার্তা বিবাহের পাকা হবে। যদি আপনি দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন, দাম্পত্য জীবনও বেশ শুভপ্রদ, সেখানেও কিন্তু আপনাদের প্রেম ভালোবাসার জায়গা বেশ দৃঢ় হবে এবং আপনারা একে অপরকে সঠিক সমীহ এবং সঠিক শ্রদ্ধা ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনাদের দাম্পত্য জীবনকে। এবং আপনাদের ভেতরে একটি কনস্ট্রাকটিভ আলোচনা থাকবে, যার ভেতরে কোনো সমস্যা এলে পরেই আপনারা কিন্তু দুজন মিলে সেই জায়গাটাকে আলোচনার মাধ্যমেই তার সলিউশন করতে পারবেন এবং সুন্দরভাবে আপনাদের দাম্পত্য জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। চলে আসবো আপনাদের পিতা ও মাতাদের শরীর স্বাস্থ্য নিয়ে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি চিন্তা থাকবে, মাতার শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকবে, ভুগবে দুজনেই, কিন্তু পিতার শরীর নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ পড়ে গিয়ে তার আঘাতপ্রাপ্তি বা রক্তপাতের জায়গা পাওয়া যাচ্ছে, বিশেষ করে মাথায় কোনো রকম চোট লাগতে পারে এবং সেক্ষেত্রে হসপিটালাইজড হওয়াটাও কিন্তু অমূলক নয়। অবশ্যই তাকে দেখে রাখবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এছাড়া পিতা ও মাতার সাথে সম্পর্ক আপনার যথেষ্ট ভালো থাকবে। সামাজিক ক্ষেত্র বেশ শুভপ্রদ, সমাজে আপনার গ্রহণযোগ্যতা থাকবে, নতুন নতুন বন্ধুত্ব তৈরি হবে আপনার এবং বন্ধুদের দ্বারা আপনার যথেষ্ট উপকার হবে এবং পুরনো কোনো সম্পর্ক যদি নষ্ট হয়ে গিয়ে থাকে সেই সম্পর্ক আবার ফিরে আসবে। সামাজিক ক্ষেত্রে নতুন বন্ধন তৈরি হবে এবং সামাজিক যে গ্রহণযোগ্যতাটা সেটা কিন্তু আপনাদের যথেষ্টভাবে বৃদ্ধি পাবে। চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে। কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য? শরীর স্বাস্থ্য থাকবে মধ্যম, অর্থাৎ গতানুগতি, কখনো ভালো কখনো মন্দ মিশিয়ে। বিশেষ করে স্নায়ুগত সমস্যা আপনাদের দেখা দিতে পারে, অস্থি সংক্রান্ত অর্থাৎ হাড়ের কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে, পড়ে যাওয়া থেকে সাবধানে থাকবেন বা মচকা লাগা থেকে সাবধানে থাকবেন। এছাড়া গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা, চোখের সমস্যা, স্কিনের সমস্যা ও অ্যালার্জি সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে। বিশেষত যদি আপনার ধনিষ্ঠ নক্ষত্রে জন্ম হয়, আপনার শতবিষা নক্ষত্রে জন্ম হয়, তাহলে পরে কিন্তু এই সমস্যাগুলো হবেই হবে। সেক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সঠিক বিশ্রামের প্রয়োজন, ক্লান্তি অনুভব করলে পরে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন যাতে নিজেকে সুস্থ রাখা যায়। আদারওয়াইজ আপনাদের শরীর স্বাস্থ্য যেরকম আছে গতানুগতিক চলবে। সবশেষে যেটা আমি বলি সেটি হচ্ছে উপায় বা টোটকা, কি করলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ, আপনি নিজে থাকবেন, আপনার পরিবার বা পরিজনকে ভালো রাখতে পারবেন, আপনার যে ঊর্জা সেটা অন্যরাও নিতে পারবে এবং আপনার পরিমণ্ডলকে আপনি সর্বদা শুদ্ধ এবং শান্ত আপনি রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনি আত্মাস্তোত্র প্রত্যেক দিন পাঠ করুন, অবশ্যই আপনার ক্ষেত্রে বেশ শুভপ্রদ। আত্মাস্তোত্র পাঠ হয়ে যাওয়ার পরে একটুখানি কর্পূর আরতি করে দেবেন, তাহলে সেটা আরও শুভপ্রদ। এছাড়া একটি টোটকা আমি আপনাদেরকে বলছি, সেটা আপনি করে দেখতে পারেন। তার সাথে সাথে শ্বেতাকন্দের একটি মূল নেবেন 2 ইঞ্চি মাপে, 2 ইঞ্চি মাপে একটি শ্বেতাকন্দের মূল নেবেন। গুঞ্জা ফল নেবেন 11টা, ছোট ছোট লাল এবং কালো রঙের হয়, গুঞ্জা ফল 11টা নেবেন। অশ্বগন্ধার শিকড় সেটি নেবেন আপনি 2 ইঞ্চি মতো। সুপারি নেবেন 1খানা ছাড়ানো, একদম ছাড়িয়ে নেওয়া অখণ্ড সুপারি নেবেন। নিয়ে আপনি সেটিকে যে কোনো শুক্রবার পুজো করুন, পুজো কর বাড়িতেই পুজো করবেন, নিজে মনস্কামনা জানিয়ে পুজো করে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে এটিকে রেখে দিন। তারপরে 1 মাস পর আপনি সেটিকে বিসর্জন দিয়ে দেবেন। এটি করে দেখতে পারেন, অবশ্যই আপনারা ভালো ফল পাবেন, আপনাদের শরীরের দিক থেকে, আপনাদের মানসিক দিক থেকে, আপনাদের কর্মের দিক থেকে, সব দিক থেকে কিন্তু এটি আপনাদেরকে যথেষ্ট ভালো ফল দেবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।